আসসালামু আলাইকুম। আমার ভাগ্নি, তারপরে বড় বোন, তারপরে কিনলি গোল মার্কেট, আমার বড় বোন আমাকে গিফট করেছে। সবার কাছে দোয়া চাই। আমার আপন মেজ বোন আমাকে দোয়াই থেকে গোল কিনেছে। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম। এটা একটা স্বর্ণের দোকান দুবাই, এই সব আপাইট ধরো সবচেয়ে বড় স্বর্ণের দোকান দুবাই, খুব ভালো। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন, সুন্দর সুন্দর স্বর্ণের ডিজাইন আছে। আপা টাকা পে করে দেবো, খুব সুন্দর ডিজাইনগুলি। সবাই ভালো থাকবে। এই যে আমার, এই যে আপা, আপা আপার মতোই একটা কিনে দিয়েছে আবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কান্না করছি। সাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি এই মাত্র দুবাই এসে পৌঁছলাম। আমার বোন, ভাগ্নি, দুই ভাই আর সবাই আছে। সবার জন্য অপরন্ত দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। সাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি এই মাত্র দুবাই এসে পৌঁছলাম। আমার বোন, ভাগ্নি, দুই ভাই আর সবাই আছে। সবার জন্য অপরন্ত দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।
সবসময় রাস্তাঘাট পরিষ্কার রাখে,
এই জন্য এই বীজটা এত সুন্দর, এত সবার প্রিয়, সবাই সবার মতো স্বাধীনতা করতে পারে। আর আমি মনে করি যে স্বাধীনতাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি গতবার যখন আমার বোনের বাসায় এসেছি তখন ঠিক এই জায়গায় দাঁড়ায়, এই জায়গাতেই দাঁড়িয়ে একটা ছবি আমি ফেসবুকে আপলোড করি। যেহেতু দুবাই মল, এখানে সবাই যার যার মতো ড্রেস আপ করে ঘুরতেছে। ওই ছবিটা আমি অত কষ্ট পেয়েছি যে দুবাই মল, দুবাই বুর্জ খলিফা এসে যে ছবিটা আমি আপলোড দিয়েছিলাম আমার ফেসবুক থেকে, কিছু পুলাঙ্গা যাদের জন্মের ঠিক না, আমি মনে করি যারা একজন ড্রেস আপ নিয়ে কথা বলে, যাদের ঘরে মা বোনের ড্রেস আপ ঠিক আছে কি না তারা আইডেন্টি না করে অন্য একজনের ছবি নিয়ে তারা আপলোড দেয় আনন্দের সঙ্গে। কেন রে ভাই, দরকার কি? সবাই সবার মতো চলতেছে না, সবাই সবার মতো চলুক না থাকুক না। কিছু মানুষের আজায় দেখায় সময় নেয়, তো এই জন্যে কিছু মানুষ এই কাজগুলি করে নিজেকে ভাইরাল করে করার জন্যে, নিজেকে প্রেজেন্ট করার জন্যে নিজের আইডিটাকে, আইডি ফেসবুক আইডিকে, ফেসবুক আইডিকে, ফেসবুক আইডিকে পপুলার করার জন্য। কিন্তু আমি এইসব মানুষকে খুব ঘৃণা করি, আমি অ্যাভয়েড করে চলি, কারণ এসব নিয়ে চললে সামনে এগিয়ে যাবে না। আর এসব নিয়ে আমার সময়ও নাই, কারণ আমার অনেক কাজ, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার বোন, আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, আমার রাজনৈতিক নেত্রী যারা আছে সবাইকে আমার সময় দিতে হয়। যেহেতু ওই সময় আমার রাজ্যের সময় নাই, প্লাস আমি মনে করি যে একটা মানুষ রাজনৈতিক ক্ষেত্রে সে খুব সাংগঠনিক, ওই বিষয়টা ইম্পর্টেন্ট প্রেজেন্ট করা, তার ব্যক্তিত্ব নিয়ে যে হ্যারাসমেন্ট করে কথা বলে সে কুলাঙ্গার এটা আমি নিজে মনে করি, আর এটা আমি বিশ্বাসও করি, মনেও করি, কারণ ঠিক না, আসলে ঠিক না। কারণ পার্সেন্ট নিয়ে কথা বলবে ওই এক্তিয়ার কাউকে কেউ দেয় না। সে কতটুকু সাংগঠনিক, তার কাজকর্ম কেমন, সে রাজনীতিতে কতটুকু অ্যাক্টিভ, সে কোনো কাজ করছে কিনা। যারা আমি গত 10-15 দিন আগে 200 কম্বল বিতরণ করে এসেছি নিজ টাকা দিয়ে অন্য থেকে কিনে, আবার আমার ঘরে 200 কম্বল আছে, আর 100 কিনে নিয়ে 300 কম্বল ডিস্ট্রিবিউশন করবো। আমি দুবাই এসে পড়েছি, এই জন্য অল্প শর্ট টাইমে করতে পারি নাই, কিন্তু আমার মন অত্যন্ত খারাপ। ডিসি অফিস থেকে ডিসি মহোদয় আমাকে কিছু কম্বল দিয়েছিলো সবাইকে দেওয়ার জন্যে, কিন্তু আমি আমার ফ্যামিলিগত জরুরি কাজের জন্যে আমি চলে এসেছি, এই জন্যে আমি আর ডিস্ট্রিবিউশন করতে পারি না। কোভিডে আমার মনটা অনেক খারাপ। কিন্তু কিছু মানুষ যারা কিনা দু একটা সামাজিক কাজ করে না, দু একটা কম্বল বিতরণ করে না, যারা যাদেরকে কিনা মাঠে ঘাটে দেখা যায় না, তারা বড় বড় কথা বলতে খুব ভালোবাসে। আমি এটা একদমই লাইক ইট, আমি একদমই অপছন্দ করি। নিজেকে সময় দিতে হবে, নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে, নিজের আশেপাশের মানুষকে না খেয়ে আছে কিনা দেখতে হবে, নিজের নিজের ভালো লাগাটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, পরে অনেক কিছু। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। প্রিয় মাতৃভূমি সবার জন্য দোয়া রইল, আমার প্রিয় মাতৃভূমি সবাই আমার কাছে খুব প্রিয়, বাংলাদেশ আমার কাছে খুব প্রিয়। হাতে পাঁচাঙ্গুল তো আর সময় নেয় না, 1 কেজি চাউলে তো 5-10টা কালো চাউল থাকবে, এই জন্য মন খারাপ করার কিছু নেই, সবসময় হ্যাপি, অল টাইম হেঁপি থাকার চেষ্টা করি। যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে অবশ্যই অবশ্যই দেখবেন। আমার সবার কাছে অনেক 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 কী বলবো। যাই হোক, আমি আমার বোনের বাসায় যেহেতু এসেছি, আমার ফ্যামিলিগত বোনকে একটু সময় যেহেতু দিতে হচ্ছে, আমি এখনও কোনো কিছু কেনাকাটা করি নাই। আর আমি আমার বোনকে এমার্জেন্সি ফ্যামিলির কাজে এসেছি, কেনাকাটা মন মানুষকে তো নিয়ে আসি নাই,
তারপরে টুকটাক একদম জামা কিনলেই না, কিন্তু তো অবশ্য হবেই, কিছু না কিছু কেনার চেষ্টা করবো। যারা আসে যাই হোক, সবাইয়ের কাছে দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবার শুভকামনা। সবাই বাংলাদেশ টাইম এখন কয়টা বাজে আমি জানি না, যাই হোক সবাই ভালো থাকবেন। সবার কাছে আমি শুভকামনা চাই অল টাইম, সবার সবার জন্য দোয়া আমার মন থেকে। সবাই ভালো থাকেন, বাংলাদেশ ভালো থাকুক, ভালো থাকুক মাতৃভূমি। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এই যে মাম 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 মাম, এই যে কিউট মাম, কিউট মাম, কিউট মাম, মাই মাম, ই মাই মাম, মাম মাম মাম, হাই হাই হাই। আসসালামু আলাইকুম, এখন সবচেয়ে সুন্দর ব্যস্তম শহর আমি দুবাই আছি, বুর্জ খলিফা, সুপ্রিয় একটা জায়গা, বড় বোন এবং ভাইগনি, দুই ভাই, দুই ভাইগনি সরি, তাদের সাথে এসেছি। সুন্দর জায়গা, আলোর জলমল শহর, নিচ্ছে না দেখলে বিশ্বাস করা হতো না। অনেকেই টুকটাক কেনাকাটার জন্য করে দিয়েছে, কিন্তু আপাতত দুই তিন তারিখের আগে কেনা যাচ্ছে না, ফ্যামিলিগত সবাইকে সময় দিতে হচ্ছে। ওই বিদায়, ক্লোজ করে দিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। সবাই বাহিরে দাঁড়ায় আছে, নিষেধ।